নিরস্ত্র লাখো বাঙালিকে নির্বিচারে হত্যার প্রতীকী প্রতিবাদে গাড়িতে কালো পতাকা উড়িয়ে বঙ্গবন্ধু যান ইয়াহিয়া খানের সঙ্গে বৈঠকে। চলে আড়াই ঘণ্টার বৈঠক। বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের বঙ্গবন্ধু জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। নির্দেশ দেন অসহযোগ আন্দোলন চালিয়ে যাবার। উপরে আলোচনার প্রস্তাব আর ভেতরে ভেতরে চলে ষড়যন্ত্র। পাকিস্তানি প্রেসিডেন্ট আলোচনার জন্য বাংলাদেশে অবস্থান করলেও মূলত সময় ক্ষেপণ করে পূর্ব পাকিস্তানে সামরিক শক্তি বাড়াতে থাকে তারা। পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য ও অস্ত্র গোলাবারুদ আনা হয় পূর্ব পাকিস্তানে। গোটা বাংলাদেশকে অচল করে দিয়েছিল এরকম অভাবনীয়, অকল্পনীয় অসহযোগ অহিংস আন্দোলন এটা পৃথিবী কখনো দেখেনি। যার যার জায়গা থেকে প্রতিবাদ মুখর হয়ে ওঠে শিল্পী সমাজ। এদিন চারুকলার ছাত্র শিক্ষকরা সমাবেশ করেন কেন্দ্রীয় শহীদ মিনারে, পরে নগরীতে বের হয় বিক্ষোভ মিছিল। সবার দাবি একটাই, হয় ক্ষমতা নইলে স্বাধীনতা। এদিনই ভারত সরকার সেদেশের ভূখণ্ডের উপর দিয়ে সমস্ত বিদেশি বিমান পূর্ব পাকিস্তানে যাতায়াত বন্ধ করে দেয়। মূলত পাকিস্তানের সৈন্য পরিবহন বন্ধ করতেই এ পদক্ষেপ নেয় ভারত। আর এভাবেই মার্চের দিনগুলো এগিয়ে যায় বিজয়ের দিকে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা।